tarararam pam pararari re tarararari ram pam pararari re. Fashion মানে মোটা কিংবা রোগা হওয়া নয়। 12ই মে বড় পর্দায় আসছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ফাটাফাটি, আর তারই আজকে ট্রেলার লঞ্চ। চলুন শুনে নি কি বলছেন ছবির কলাকুশলীরা। ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজানো। স্বপ্ন বোনার সময় এখন, ইচ্ছের লাল নীল সুতোর টানে। ব্রহ্মার জন্য যেরকম আমি পৌরোহিত্য শিখেছিলাম, 3 মাস ধরে ট্রেনিং নিয়েছিলাম, ওয়ার্কশপ করেছিলাম, এই ছবিটার জন্য দরকার ছিল ওই 25 কিলো ওজনটা, যেটা আমি মানে আমার বাড়াতে হয়েছিল। যদিও আমাদের যে ডিরেক্টর অরিত্র, সে শেষ পছন্দ আমার কানের কাছে ঘি 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 করেই গেছে, তখন সে চাইছিল আরও স্থূল চেহারা, আরও স্থূল চেহারা। এবং যেটা ট্রেলারেও আপনারা দেখলেন না, যেখানে ওই পেট বেরিয়ে আছে, আমার প্যান্টটা লাগছে না, মানে উল্টো হয় ছবি তো, হয় না যে পেট ওরকম হিরোইনের হবে, মানে হচ্ছে একদম কি বলবো যাকে বলে চিতল পেটি। তো সেটা কি, সেটা তো এই ক্ষেত্রে না, চাইছিল একদম এত বড় লাগবে পেটটা, সেটা কিছুতেই হচ্ছিল না। তখন আমার নিউট্রিশনিস্ট আমার সাহায্য করে ব্লোট আপ করতে, মানে ভাবতে পারছো উল্টোটা হয় যে আজকে আমার সিন আছে, কি করে চিজেল লাগবে, রোগা লাগবে, ব্লোট আপ করতে দৃশ্যটার জন্যে। স্বপ্ন বোনার সময় হাতির পিঠে সুতো, ব্লাউজ পরা ছুতো। প্রত্যেকের মধ্যেই একটা কোলাবোরেশনটা খুব সুন্দর হয়ে ওঠে। এবং সব থেকে ভালো লাগছে যে এর মধ্যে যারা নতুন এসছে, মানে যেমন আবির এসছে, তাদের সাথেও কাজ করে ভীষণ ভালো লেগেছে। প্রথমত আবির এত সুন্দর মানিয়ে নেয় একটা টিমের মধ্যে, এবং তো বারবার ওর সাথে কাজ করতে ইচ্ছা করে। আর ঋতাভরি বা বাকিরা বা আমার কাস্ট বা ক্রু টিম, সেটা তো লাস্ট 3টে ছবি ধরে আমরা একসাথে কাজ করছি, তাই প্রত্যেকের মধ্যে কম্বিনেশনগুলো খুব সুন্দর। তোমাদের বাড়িতে সবাই তো তোমরা একটু মোটা, তাই তো? তুমি যখন স্বপ্ন দেখো ডাকতেই ইচ্ছে করে না। এখানে দেখানো হয়েছে ট্রেলারে 95 ওষুধটি কিন্তু ওটা করেছিল না, আমাদের কোনোভাবেই ওটাকে কিছু করতে হয়নি। কারণ কি, ও যখন এসেছিল মাঝে একটা অপারেশনের জন্য একটা ওজন বেড়ে গেছিলো, যখন আমি ছবিটাই বলি তখন ওকে বলেছিলাম আরও 15 থেকে 20 কিলো বাড়াতে হবে কিন্তু ছবিটার জন্য, এবং সেটাও কিন্তু বাড়িয়েছে। ফ্যাশন ইনফ্লুয়েন্সার মানে খুব প্রভাবশালী ব্যাপার বলছো। ফাটাফাটি চাইবো রোগা হতে আর পারছি না বলে বলবো, কাম লাভ মাই কার্ভস। ফ্যাশন কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম নয়। আই জাস্ট হোপ এবার তুমি বুঝেছো যে কেন মোটাদের জন্য ফ্যাশন শোটা নয়। না, আমি খুব বেশি এখনই বলার আমার মনে হয় না দরকার আছে। সবাই আজকে ট্রেলার রিলিজ হলো, মানুষ দেখবেন ট্রেলারটা, এটাকে গান দেখেছেন, পোস্টার দেখেছেন, এবং তারা আমার যেটা মনে হয়েছে যে তারা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন যে কী বিষয় নিয়ে বা কী ঘটনা নিয়ে বা কী গল্প আমরা বলার চেষ্টা করেছি ফাটাফাটির মাধ্যমে। এটা আমাদের প্রত্যেকের গল্প, এটা আলাদা করে দাগি দেওয়ার নয় যেটা অমুকের গল্প বা তমুক গল্প, এটা আমাদের প্রত্যেকের গল্প। আমরা সিনেমাটার মাধ্যমে যে শুধুই বক্তব্য পেশ করেছি তা নয়, এখানে এই যে একটা জার্নি আছে এই পুরো ফ্যামিলিটার, এবং প্রত্যেকটা ফ্যামিলিতেই যেরকম প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু তারা কিন্তু সবাই চেষ্টা করে হাসি মুখে থাকতে, সেই লড়াইটা লড়তে। এখানেও সেরকম, হয়তো সেই লড়াইয়ের একদম সামনে আমরা রিতাকে দেখতে পাই বা ওর চরিত্রকে দেখতে পাই। তো আপনারা দেখুন, 12ই মে তো ছবিটি রিলিজ করবেই। খালি নিজেই গেলে মরছো তো, আর গেলে গেলে এরকম হাতির মতো চেহারা করছো। 95 ধেপসি গোদাগার কেন করছো এরকম? পাশে দাঁড়াতে গেলে আগে বুঝতে হয় কোনটা সম্মান আর কোনটা অপমান। সোসাইটিতে আশেপাশে প্রচুর লোকেরা রয়েছে, প্রচুর লোকেরা বিকিসেন রয়েছে, এবং এই যে ফুলোরাকে প্রত্যেকটা কথায়, যাই হোক আমি বলবো না কথাগুলো, কারণ আমি একটু কিছু বললেই রিভিল হয়ে যাবে, কারণ আমার ক্যারেক্টারটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে 19-20 আমি কিছু বললেই রিভিল হয়ে যাবে, অনেক কিছু আমি বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে থ্যাংক ইউ উইন্ডোজকে, থ্যাংক ইউ অরিত্র মুখোপাধ্যায়কে, থ্যাংক ইউ জিনিয়া সেনকে, আমাকে এরকম একটা নতুন চরিত্র দেওয়া, মানে আমার এইটুকু ক্যারিয়ারে আমি এখনো অবধি আমার মনে হয় না এরকম চরিত্রে অভিনয় করেছি। ধুলি শহরের শখের ভণ্ড দর্জি, তুমি তোমার বউয়ের ফিগার জানো না কি? ও তো স্টেজে উঠলে স্টেজটাই ভেঙে যাবে। মুখোশ সরালে মুখের দিকে তাকানো যাবে তো? আমরা মোটা হতে পারি, তবে আমাদের জীবনটা মোটামুটি নয়। ফাটাফাটি ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।